সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুবাদে বিশ্ব সাহিত্য কোর্সে মেঘদূত পড়ছিলাম। আমি মেঘদূতে তোমাদের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। মেঘদূত পড়াতে গিয়ে আমরা আসলে শুরু করেছিলাম যে কালিদাস, কবি কালিদাস প্রসঙ্গে এবং মেঘদূত নিয়ে কিছু কথা বলেছিলাম, এবং তার সাথে প্রাসঙ্গিক আমরা রবীন্দ্রনাথের কালিদাস এবং মেঘদূত নিয়ে যে প্রবন্ধ বা কবিতা সেটা আমরা দেখেছিলাম। আমরা এই সময়ের মধ্যে আমরা মেঘদূতে কিছু টেক্সট পড়ার চেষ্টা করেছি। আমরা মেঘদূতের কাব্যের যে গঠন বা কাঠামো এ সম্পর্কিত মতামতগুলো আমরা দেখার চেষ্টা করেছি, এবং মেঘদূতের যে সামগ্রিক গঠন, মেঘদূতের যে আবেদন, মেঘদূতের যে ক্লাসিক যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা কবি কালিদাসের বিশেষত্ব, কালিদাস মহাকবি কালিদাস সম্পর্কে বলেছি, তার সময়কাল সম্পর্কে বলার চেষ্টা করেছি, এবং সামগ্রিকভাবে আমরা মেঘদূতের একটা চিত্র তুলে ধরার তোমাদের সামনে আমি চেষ্টা করেছি। সেখান থেকে আমি আজকে যে ক্লাসটা নিব, এটা আমার মেঘদূত সম্পর্কে আসলে শেষ ক্লাস আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আরও একটি টেক্সট আছে, আমাদেরকে সেটাও পড়তে হবে। তো প্রথমে হচ্ছে যে আমরা এই কাব্য সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রথম যেটা বলেছিলাম যে কাব্যের যে প্রাচীনত্ব সম্পর্কে আমরা আসলে বলেছিলাম যে সংস্কৃত পুরাতন সংস্কৃত সাহিত্যের যে প্রাচীনতা বা সেই সময়ের সেই যুগের কালে সেই কালের যে প্রেক্ষাপটে যে এই কাব্যের মেঘদূত কাব্যের যে ক্লাসিক ব্যাপার সেই জায়গাটা নিয়ে, যে এত কম কথা বলেও এত সুন্দরভাবে একটা কাব্য উপস্থাপনার যে চেষ্টা কালিদাস করেছেন, সেটা শুধু কালিদাসের সমকালেই না, পরবর্তীতে যুগে যুগে কালে কালে এবং বর্তমান সময়েও এটা খুব আশ্চর্যকর ব্যাপার। তো কালিদাসের এই কাব্যের মেঘদূত কাব্যের হলো মাত্র শতাধিক শ্লোকে রচিত, এবং এই শ্লোকগুলো দুটি ভাগে, আবার পূর্ব মেঘ এবং উত্তর মেঘ দুটি ভাগে বিভক্ত। পূর্ব মেঘে আমরা বলেছিলাম যে এই পৃথিবী বা মর্ত্যলোকের গল্প, এবং অলোকা যেটা হচ্ছে উত্তর মেঘের গল্প। তো এই গল্পের যে প্ল্যান, পরিকল্পনা বা যে কাঠামো আমরা দেখি, এটা আসলে খুব সুচিন্তিত বা সুচিন্তিত মনে হয়। হয়তো এটা সুচিন্তিত বা পরিকল্পনা মাফিক হতে পারে, অথবা হচ্ছে যে কবি কালিদাসের এটা হচ্ছে যে যদি তাৎক্ষণিক প্রচেষ্টাও হয় তাহলে সেটা একটা চমৎকারিত্ব, আসলে খুব বিরাট একটা বিশেষত্ব যেটা যুগে যুগে কালে কালে এখনও এটা একটা আধুনিক কাব্যের সমমর্যাদায় টিকে থাকার জন্য আসলে ফাইট দিতে পারে। শুধু তাই না, এটা হচ্ছে যে এক নাম্বার আসন গ্রহণ করে রাখতে পারে। তো কালিদাসের এই মেঘদূত কাব্যের আমরা যেটা বলছিলাম যে সংক্ষিপ্ততার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কত কম কথা দিয়ে বা প্রয়োজনীয় যেটুকু বলা সেটুকু বলা দিয়েই আসলে কবি এই কাব্যের শুরু থেকে একটা পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। এবং কাব্যের আমরা যে কয়েকটা দিক নিয়ে আমরা কথা বলেছিলাম, তার মধ্যে এর গঠন বা গড়ন যেটা, যে আমি বলেছিলাম যে সমালোচকদের উদ্ধৃতি দিয়ে যে অনেকটা মনে হয় একটা পিরামিডের মতো, যেটির কাহিনী বা গল্প হচ্ছে যে শুরু থেকে বিস্তৃতভাবে ছড়িয়ে এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে শীর্ষ যে চূড়া স্থান যেখানে আসলে যক্ষপ্রিয়া অবস্থান করছে সেইখানে গিয়ে চূড়ায় পৌঁছানোটাই আসলে যে আমাদের অভীষ্ট লক্ষ্য, সেই জায়গাটায় কাব্য আসলে গিয়ে পৌঁছাচ্ছে। এবং যেটা হচ্ছে যে কাব্যের গঠন নিয়ে যে কথাটা আর একটা বলেছিলাম যে এটা কেউ বলতে চান যে গীতি কবিতা, গীতি কবিতার যে মন্ময়তা সেটা এটার মধ্যে আছে, আখ্যান কাব্যের যে ব্যাপারটা সেটাও আছে, আবার যে মহাকাব্যিক বিস্তারের যে ব্যাপারটা সেটিও আছে, যে কাহিনী ঘটনার যে বিস্তৃত যে প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা আসলে একটা মহাকাব্যিক রূপ আসলে দেয়, আবার কখনো এটা একটা প্রচণ্ড রকম কি নাটকীয়তা আছে, সেই নাটকীয়তার ফলে এটা নাটকের নাট্যগুণের মধ্যে বর্তমান। তো এই বিশেষ বিশেষ গুণগুলাকে বিবেচনায় এনে যে কোনো একটা বিশেষ রকম কাব্য বলে আমরা আসলে মেঘদূতকে চিহ্নিত না করে
আমরা একে বিশেষ একটি কাব্য বলি এবং বলি যে এটার মধ্যে যে সমস্ত গুণের আসলে সমাহার হয়েছিল। আসলে ভালো যেটা হয় সেটা আসলে অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্যের কারণেই একটা স্থান করে। তো মেঘদূতের কাব্যের এই যে আরো আরো আমাদের বলার যেটা ছিল যে মেঘদূত কাব্যের যে দূত কাব্যের যে ব্যাপারটা, কালিদাস মেঘকে দূত করে পাঠালেন এবং যে কাব্য পরিকল্পনা করলেন, পরবর্তীকালে এটা ভয়ানকভাবে প্রভাব বিস্তার করেছে সংস্কৃত সাহিত্যে এবং পরবর্তীতে অন্যান্য সাহিত্য, যে কেউ হচ্ছে আরো প্রাণী, মেঘ যেমন হচ্ছে কি বস্তুগত কোনো কিছু না বা প্রাণও না, কিন্তু তাকে হচ্ছে যেমন কবি কল্পনা করলেন তেমনভাবে নানান কিছুকে, হংসদূত বা আরো অনেক কিছুকে তারা দূত কল্পনা করে এই কাব্য রচনার যে প্রচেষ্টা সেটা আসলে পরবর্তীকালে আমরা হয়েছে এবং দেখি, মানে এটি একটা আলোড়ন ফেলেছিল এই দূত কাব্যের ব্যাপারটা। দুই হচ্ছে যে মেঘদূতের যে বর্ষা এবং বিরহ, বর্ষা এবং বিরহের সাথে যে সম্পর্ক সেটা আসলে কালিদাসেরই আবিষ্কার। হ্যাঁ, এবং কালিদাসের মাধ্যমেই সেটা পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যে এবং অপর অপর ভারতবর্ষীয় সাহিত্যে প্রচলিত হয়েছে, যে বর্ষার যে মানুষের যে স্বাভাবিক বর্ষার দিনে আমাদের যে উন্মনা হয়, মন খারাপ থাকে, সেই উন্মনা মন এবং মন খারাপের জায়গায় কালিদাস আসলে একটা শক্ত একটা কি মানে ক্লিক করেছেন, আমাদেরকে ওই একটা একটা টাচ দিয়েছেন এবং সেই টাচে হচ্ছে আসলে আমরা জেগে উঠেছি, আমরা জেগে উঠেছি এবং আমাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং এই বর্ষার যে সাথে যে বিরহের সম্পর্ক, এটা একটা চিরন্তন রূপ আসলে কালিদাস তার মেঘদূত কাব্যে দেওয়ার চেষ্টা করেছেন। তা না হলে এক বর্ষকাল যখন বিরহ কাল চলে গিয়েছে, সাজা ভোগ করা হয়ে গিয়েছে, আর মাত্র 4 মাস আছে, তখন আসলে যক্ষের যে বিরহ, যক্ষের যে কাতরতা সেটা আসলে কতখানি সম্ভব, যে 8 মাস তো চলে গিয়েছে আর 4 মাস পরে সে পৌঁছে যেত। আবার সে যে মেঘকে বলছে যে সারা ভারতবর্ষ ঘুরে সোজা পথ উত্তরের চলে না গিয়ে একবার পশ্চিমে যাও, আবার উত্তরে যাও, আবার পশ্চিমে যাও, আবার এই সমৃদ্ধ ভারতবর্ষের এই নগরগুলো, প্রাচীন নগরগুলো দেখে যাও, এর মধ্য দিয়ে মেঘের যে যাত্রাপথের যে বিরতি হচ্ছে, সেই বিরতির ফলে মেঘ যে দেরি করে ফেলছে পথে পথে, এটা নিয়ে কিন্তু কালিদাস উদ্বিগ্ন না। আসলে আমরা বলতে চাচ্ছি যে কালিদাসের এই বিরহ নিছক হচ্ছে যে মানে কাব্য পাঠে কখনো মনে হতে পারে যে এই বিরহ নিছক একটা কি মানে দেখানো বা বলা, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কাব্যের একটা আবহ তৈরি করা। এবং সেই জায়গায় কালিদাস আসলে কি সফল, তিনি এই যে কালিদাসের বিরহ, যক্ষের বিরহ আসলে কালিদাসেরই বিরহ, এবং কালিদাসের সেই বিরহ আসলে জগতের আপামর মানুষের বিরহ হয়ে উঠেছে। আমরা কাব্যের একেবারে শুরুতে দেখি যে কি বলছে, যে একজন যক্ষের হলো তার কর্মে অবহেলা হয়েছে বলে প্রভু শাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে, এবং তার এক বর্ষকাল সাজা ভোগ করতে হবে। সে রামগিরিতে গিয়ে বসবাস করছে এবং সেই রামগিরি যেখানে স্নিগ্ধ তরুরা ছায়া দেয় এবং যে জায়গা হচ্ছে যে সীতার স্নানের স্মৃতি মেখে পূর্ণ, রাম সীতার যখন বনবাসকাল তারা সেখানে ছিল। এবং এরপরে আমরা দেখছি যে সে কবি আমাদেরকে জানাচ্ছেন যে 8 মাস সে পাহাড়ে কেটে গেছে সেই পরিবারহীন যক্ষের, এবং তার সে শুধু মানসিক না, শারীরিকভাবেও সে দুর্বল হয়েছে, এবং তার যে মণিবন্ধ সেটা হচ্ছে থেকে তার যে সোনার কঙ্কন সেটা স্খলিত হয়ে পড়ে গিয়েছে। এবং সেরকম একটা দিনে সে নবীন মেঘের দেখা পেল এবং দেখা পাওয়ার পরে মেঘকে সে অনুরোধ করছে এবং সে বলছে যে এই যে বর্ষা, বর্ষা দিনে যেমন নবীন মেঘ দেখলে স্বাভাবিক মানুষ, সুখী মানুষের মনও উন্মনা হয়, সেখানে তার মতো বিরহী মানুষের মন তো উন্মনা হবেই, সে যুক্তিও কিন্তু কবি আবার দিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখব যে সে বলছে যে মেঘকে সে সম্ভাষণ করছে, সম্ভাষণ করে সে বলছে যে হচ্ছে তুমি
এই আমার এবং তাকে সে সম্ভাষণটা করার মধ্য দিয়ে সে কি করছে যে তাকে ফুল দিয়ে কিন্তু সে সম্ভাষণ করছে, এবং মোহন প্রীতিময় বচনে সে তাকে বলছে যে আমার এই মঙ্গল বার্তা তুমি নিয়ে গিয়ে পৌঁছে দাও। এবং এই যে মেঘ, যে বাতাস, পানি, ধোঁয়া এবং আলোর সমবায়ে গঠিত, সেই মেঘের মেঘ কি হচ্ছে ইন্দ্রিয় সুপটু যে সজ্ঞান যে প্রাণী, তার মতো কি না বা তার মতো ব্যবহার বা তার মতো কথা গ্রহণ করতে পারবে, এই বোধ তো তখন যক্ষের নেই। এমনভাবে সে সম্বোধন করছে, এমনভাবে সে বলছেন যে যক্ষ যেন মেঘ যেন একটা বা জীবিত কোনো কিছু মানে জীবন আছে। তো সে বলছে যে এই যে চেতন, সে কি জীবের প্রতি যে আচরণ সেই আচরণটা করছে না হচ্ছে মেঘের সাথে অন্য কোনো আচরণ করতে হবে, এই বোধটা আসলে তার তখন লুপ্ত হয়েছে বলে কবি আমাদের জানাচ্ছেন যে চেতন অচেতনের যে দ্বৈত অবলোপ সেটা আসলে তার জন্য খুব স্বাভাবিক ছিল। এবং এর পরের শ্লোকে আমরা দেখব যে সে মেঘকে বলছে যে তুমি খুব ভালো বংশের বংশজাতক এবং তুমি ইন্দ্রের সেবক এবং নানা মতো রূপ তুমি নিতে পারো। এভাবে সে তাকে একদম স্তুতি করছে, স্তুতির মাধ্যমে তাকে সে খুশি করার চেষ্টা করছে যে যাতে মেঘ তার কার্য সম্পাদনে সহযোগিতা করে। আমরা এরপরে দেখব যে তাকে যেতে বলছে, কোথায় যেতে বলছে, এখানে দু লাইনে যে 7 নম্বর শ্লোকে, যক্ষপুরে যাবে, অলকা নাম আছে তার উদ্যানের সমূহ, সৌধশ্রেণী আর চন্দ্রমৌলির ললাট জ্যোৎস্নায় ধৌত। উদ্যানের সমূহ মানে হচ্ছে যে বলছে অলক যক্ষপুরে যাবে, যে জায়গাটার নাম আসলে অলকা, এবং তার বাগানে শিবের একটা মূর্তি আছে এবং জ্যোৎস্না বিধৌত যে পরিবেশ সেরকম একটা সুন্দর পরিবেশ সেখানে সর্বদা বিরাজ করছে। এবং এরপরে কি হলো, আমরা 8 নম্বর শ্লোকে দেখব যে সে যখন বায়ুপথে যাবে তাকে পথিক বনিতারা তাকে চুল সরিয়ে তাকে দেখবে এবং তারা তাদের প্রিয় মানুষের যে আগমনের যে আশ্বাস সেটা অনুভব করবে। এবং বলছে যে মেঘের আগমনের সাথে সাথে এই প্রত্যেক যারা তোমাকে দেখবে তারা তাদের মনের মধ্যে প্রত্যেকেরই একটা করে আশার সঞ্চয় হবে। এবং এই এই যাওয়া যাওয়াটা হচ্ছে যে নিছক যাওয়া না, সেখানে হচ্ছে যে পথে যেতে যেতে তার আসলে আরও অনেক কাজ থাকবে, সেগুলো সে বলে দিচ্ছে। এবং তার সাথেই যেটা যে অবাধ গতি নাও জলদ চলে যাও, যেখানে একমনা ভাতৃবধূ দিবস গণনায় এখনো বেঁচে আছে, বন্ধু তুমি তাকে দেখবে, ফুলের মতো মৃদুদয় রমণীর, অচিরে বিচ্ছেদে ভেঙে যায় কি আর আছে বলো, আশার বাদ বিনা যা তাকে রাখে তবু বাঁচিয়ে। তো কি বলছে যে তুমি, এবং মেঘ হচ্ছে তার দেখবে একমনা ভাতৃবধূ, তার মানে হচ্ছে যে যক্ষ মেঘকে মানে যক্ষবধূকে যেহেতু সে ভাতৃবধূ রূপে দেখবে, তাহলে যক্ষ তার কি জ্ঞাতি বা আত্মীয় বা ভাই সম্বন্ধীয়, এবং তাকে সে বলছে যে বন্ধু তুমি তাকে দেখবে, তাকে বন্ধু বলে সম্বোধন করছে। এবং ফুলের মতো মৃদু হৃদয় রমণীর হৃদয় অচিরে ভেঙে যায়, তো কি আর করা, তুমি যদি তাকে কিছু আশা দিতে পারো তাহলে হয়তো সে আশায় বুক বেঁধে হয়তো অপেক্ষা করতে পারে। এবং এই যে যাত্রা পথ, এই যাত্রা পথের পথে পথে আমরা নানান কিছু দেখব, যে কোনো একটা জায়গায় সে বলছে যে পবন গ্রীষ্ম সিংহে উড়ালো বুঝি, এই ভেবে মুগ্ধ সিদ্ধাঙ্গনা চকিত হয়ে ঊর্ধ্ব মুখে তার গগনে গমনের উদ্যমের উদ্যম দেখবে, আর্দ্র বেতসের এই আবাসভূমি ছাড়িয়ে সে উত্তরাভিমুখ আকাশে উড্ডীন হবে, এবং তার দেহ কি হবে যে রামধনুর মতো দীপ্ত হয়ে উদ্ভাসিত হবে। এবং আমরা এই পর্যায়ে দেখব যে কৃষিজীবী যে সভ্যতা, 16 নম্বর শ্লোকে আমরা দেখব যে সমাজ জীবনের কথা এই প্রসঙ্গে, এবং নারীদের বর্ণনা এবং কৃষিভিত্তিক যে সমাজের কথা সে কথা এখানে আসবে, যে প্রাচীন ভারতবর্ষ সভ্যতা যে কৃষি কৃষির উপর নির্ভরশীল ছিল এবং কৃষিকাজ ছিল মেঘের উপর নির্ভরশীল, তাই হচ্ছে যে জনপদ বধূগণ আসলে মেঘের আগমনকে সতৃষ্ণ লোচনেই দেখবে, এবং যে সদ্য কর্ষিত মালভূমির উপরেও মেঘ যেন কিছুটা বৃষ্টি ঝরিয়ে অগ্রসর হয় সে কথাও তাকে বলছে।
এবং পথে যেতে যেতে আর একটা কথা বলছে যে বসুন্ধরা আম্রকূট পর্বতে যে দাবদাহ জ্বলছে সেটাকে নিভিয়ে দিয়ে যাও, এবং হচ্ছে যে পর্বতের যে দেশ শীর্ষ দেশ পর্যন্ত বন্য আম্র বৃক্ষরাজি আচ্ছন্ন এবং ফল দেখা যাবে তার শিহরে তুমি আরোহণ করবে, করলে তাহলে তুমি সমস্ত পৃথিবীকে আরও চারপাশটাকে সুন্দর করে দেখতে পাবে, এবং সেখানে মুহূর্তকাল থেকে আরও কিছু পানি ঝরিয়ে তারপরে লঘু গতি করে তুমি এগোবে। এই যে মেঘের চারটা পথে পথে সে নির্দেশনা দিয়ে দিচ্ছে, এই নির্দেশনাটা হচ্ছে যে কবি কালিদাসের কখনো মনে হতে পারে যেন এটা একটা সুপরিকল্পিত, হ্যাঁ, এই যাত্রা পথের বর্ণনা, মেঘের যে যাত্রা পথ এটা যেন সুপরিকল্পিত, কোথায় যাবে, কি দেখবে, কি করবে, কি কি দেখে কি ভাববে, এই ব্যাপারটা এত সুন্দরভাবে এত শৃঙ্খলভাবে হচ্ছে সাজানো যে মনে হয় যে এটা পূর্ব পরিকল্পনা ছাড়া আসলে সম্ভব কিনা। এবং আমরা দেখব যে পরবর্তীকালে আমরা দেখব যে মেঘগুলো নানান পথ অতিক্রম করে বিন্ধ্য পর্বতের যে পাদমূলে বিশীর্ণ রেবা তাকে দেখতে পাবে, এবং বর্ষণের পরে সে রেবার সুবাসে সুরভিত সে পানি পান করবে, এবং সে সারবান হলে বায়ু তাকে আসলে আর সহজে পরাভূত করতে পারবে না, এবং হরিণের দল বর্ষা আনন্দে মেটে ওঠে, মেঘ যেখানে যেখানে যাবে মেঘের পিছে আগে আগে হরিণের দল ছুটতে থাকবে। মানে মেঘকে এই যে পরিবেশ আমাদের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, বিশেষত পূর্ব মেঘে আমরা দেখব যে কবি কালিদাস ভারতবর্ষের ভূগোল বা ভূপ্রকৃতি সম্পর্কে এতটাই মোহচ্ছন্ন ছিলেন যে তিনি প্রতিটি খুঁটিনাটি আসলে মেঘদূত কাব্যে উপস্থাপনের চেষ্টা করেছেন, এবং প্রতিটি খুঁটিনাটির সাথে মেঘকে রিলেট করেছেন, মেঘকে সম্বন্ধ পাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এই সম্বন্ধ পাতিয়ে দেওয়ার যে চেষ্টাটা এটা আসলে কবির ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা সেটা ছাড়া আসলে সম্ভব হতো না। তো এই এরকম এই অবস্থা থেকে অনেকে সমানের সমালোচক বা কখনো আমাদেরও মনে হতে পারে যে কালিদাস কি আসলে বিরহ কাব্য মেঘদূত রচনা করতে চেয়েছিলেন, না কি ভারতবর্ষের ভূপ্রকৃতির বর্ণনা দিতে চেয়েছিলেন, কোনটা আসলে কালিদাসের কাছে মুখ্য ছিল সে সম্পর্কে আসলে প্রশ্ন আসতে পারে এই পর্যায়ে। তো আমরা দেখব যে এরকম কয়েকটা নদীর প্রসঙ্গ এখানে আসবে, এবং সেই প্রসঙ্গগুলোতে কবি কালিদাসের আমরা খুব দেখব আর কি, যে আগ্রহ দেখব, এবং সেই শুধু এবং সেই নদী না, নদী কেন্দ্রিক যে নদীর পার্শ্ববর্তী যে জনপদ, সেই জনপদের যে মানুষ, সেই মানুষের যাতায়াত, জীবনাচরণ, জীবন, সেগুলো আমরা সেগুলোর উপস্থাপনাও আমরা দেখব এ পর্যায়ে। এবং যেটা আমরা দেখব যে এভাবে যেতে যেতে একসময় বলছে যে দশার্ণ গ্রামে তারা উপস্থিত হবে, এবং প্রস্ফুটিত কেতুকির বেড়া দিয়ে যে উদ্যান সমূহ ঘেরা, সেখানে যে পাণ্ডুবর্ণ ধারণ করে আসে খরায়, সেখানে গ্রাম বৃদ্ধ সকল হচ্ছে যে বসে গল্প করছে, এবং গ্রামে যে গাছে গাছে যে পাখি আছে তারা হচ্ছে যে নতুন নির্মাণের জন্য আকুল হয়ে আছে, এবং বনপ্রান্তে যে শাখাগুলো সেগুলো আসলে পাতা নতুন পাতাই হচ্ছে ছেয়ে যাওয়া যে ঘন সবুজ যে প্রান্ত সেখানে, এবং সে বলছে যে সেখানে তুমি কিছুদিন বিশ্রাম করো, তারপরে তুমি আবার আগাবে। এবং 25 নম্বর শ্লোকে আমরা দেখব বিদিশা নাম সারা ভুবনে বিখ্যাত, যখন যাবে রাজধানীতে তখনই পাবে মেঘ সকল উপাচারে কামুক বৃত্তি সুফল, তটের কলদানে রূপসী রমণীর ফুরুর ভঙ্গিমা যে দেয় একে উর্মি চঞ্চল বেত্রবতী সেই করবে পান তার মধুর বাড়ি। কি বলছে যে রাজধানী বিদিশায় যখন পৌঁছে যাবে তখন সেখানে গিয়ে তোমার যা কিছু বাঞ্ছার যা কিছু কামনার সেই সমস্ত ফল তুমি আসলে এখানে লাভ করবে, এবং যে উর্মি চঞ্চল ঢেউ চঞ্চল যে বেত্রবতী নদী তার যে মিষ্টি পানি সেটা তুমি পান করবে, এবং সেখানে বিশ্রাম নিয়ে পর্বতে আরোহণ করবে,
এবং তার সাথে তোমার যে দেখা হবে তার যে পুলকে হবে, সেই পুলকে হচ্ছে যে কদম ফুলেরা থরে থরে মুকুলিত হবে, এবং তখন তুমি আরো কিছু দূরে গিয়ে তোমার যে শান্তি সেটা মুছে ফেলার জন্য নদী তীরবর্তী যে বাগান আছে সেখানে তুমি হচ্ছে যুথি কোরকের নব জলকণায় তাদেরকে সিক্ত করবে, এবং কপলের সেদ মুছে যে সমস্ত পুষ্প রচনাকারীরা থাকবে তাদের হচ্ছে ম্লান মুখে থাকবে, তাদের প্রতি তুমি আশা জাগাবে এবং তুমি তাদের মুখে ছায়া জাগাবে, এবং ক্ষণকাল পরিচয়ের পর আবার যাত্রা শুরু করবে। এবং এই যে এইভাবে যে যাত্রা চলছে, আমরা আরো দেখব যে জেনেছ উত্তরে তোমার অভিযান, যদি বা পথ হয় বক্র, ভুলো না দেখে নিতে উজ্জয়িনীপুরে সৌধ সমূহের উপরিতল, যেখানে সুন্দরী আছেন যারা, তুমি তাদের চঞ্চল চাহনির স্ফুরিত বিদ্যুতে না যদি প্রীত হও হবে সে বঞ্চিত নিদারুণ। 28 নম্বর শ্লোক বলছে যে জেনেছ উত্তরে তোমার অভিযান, মানে তুমি জেনেছ যে তোমাকে উত্তরে যেতে হবে, কিন্তু তারপরেই যে তোমাকে পথ বেঁকিয়ে পশ্চিমে যেতে বলছে, তোমার পা পথ যদি বক্রও হয় তাহলে তুমি উজ্জয়িনীপুরের যে সৌধসমূহ তার সেটাকে তুমি দেখে যেতে ভুল করো না, কারণ সেখানে যে যারা আছে বা যে আছে সেটা আসলে খুবই মনোহর, এবং উজ্জয়িনীর যে পুরো রমণীগণ আছে তাদের যে হচ্ছে সৌন্দর্য, তাদের যে কটাক্ষ, এটা আসলে নয়ন ভরে উপভোগ করা ছাড়া তুমি অন্য কোনো দিকে যেও না, মেঘের প্রতি তার একটা অনুনয়। এবং 31 নম্বর শ্লোকে গিয়ে আমরা দেখব যে যাবে অবন্তীরপুরে, বৃদ্ধরা যেখানে উদয়ন কথা কথাবিদ বলেছি পূর্বে ঋদ্ধশালী সেই নগর বিশালার গৌরব, স্বর্গবাসীদের পূর্ণ হলে ক্ষয় না যা থাকে সুকৃতির অবশেষ, প্রভাবে তারই যেন এনেছে ধরাধামে স্বর্গকণা এক কান্তিমান। কি বলছে, এরপরে তুমি অবন্তীপুরীতে যাবে যেখানে বৃদ্ধেরা সেই সেই প্রাচীন উদয়ন কথকবিদের কথা বলছে, এবং বৃদ্ধ ঋদ্ধশালী যে নগর বিশালার যে গৌরব, সেই সেই জায়গার বসেছে যে সেই জায়গার তোমাকে অবশ্যই যেতে হবে, এবং স্বর্গবাসীদের পূর্ণ ক্ষয় হলে যা থাকে সুকৃতির অশেষ সেই জায়গায় তোমাকে আসলে পৌঁছাতে হবে। যে সেখানকার গ্রাম বিদ্ধগণ উদয়ন রাজার উপাখ্যান বর্ণনায় আসলে তারা অভিজ্ঞ, সেই বর্ণনা আসলে তোমাকে মেঘকে শুনতে হবে, এবং উজ্জয়িনীর যে শিপ্রার নদী থেকে উঠে আসা যে মৃদু বাতাস শীতলিত যে শিপ্রা স্বচ্ছ পানি, সেই জায়গাটা সেই সুরভূই তোমাকে আসলে পেতে হবে, এবং বাতায়ন পথের দিয়ে উদ্গীর্ণ যে দৃশ্যগুলি সেইগুলো দেখতে হবে, এবং ভবন শিখিরে বন্ধুপ্রীতিবশত তাকে তাকে যারা আহ্বান করবে তাদের সে আহ্বানে আসলে তাকে সাড়া দিতে হবে, এবং পথে চলতে চলতে যে সমস্ত মানুষদের দেখবে তাদের, এবং যে নগরী তার যে লক্ষ্মীশ্রী সেটা দেখার ফলে তার আসলে যে পথে পথ চলার যে ক্লান্তি বা শান্তি সেটা আসলে দূরীভূত হবে বলে মেঘ তাকে আশ্বস্ত করছে। এবং আমরা আরো দেখব যে 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে ত্রিলোক যিনি গুরুদেবাদি দেব তার পুণ্যধামে যেতে ভুলো না, নিকটে নদী বয় স্নিগ্ধ বায়ু তার আন্দোলিত করে উদ্যান, সঙ্গে আনে বাস পদ্মরাগের যুবতী জলকেলি সৌরভ, প্রভুর কণ্ঠের কণ্ঠের বর্ণ ধরো তাই দেখবে সমদরে প্রমোদগণ। কি বলছে যে মহাদেবের মন্দিরে গেলে শিবকণ্ঠের তুল্য তুল্য তার বর্ণ দেখে দেবতারা তাকে সাদা চাদরে নিরীক্ষণ করবে, মেঘের যে মানে ঘোর বর্ষার যে কালো মেঘ সেই মেঘের এই বর্ণ দেখার পরে তারা হচ্ছে কি করবে যে শিবের বর্ণ ভেবে এবং শিবের সাথে তুলনীয় পূজনীয় করে তাকে শ্রদ্ধা জানাবে, এই কথাটা বলছে। এবং বলছে যে মহাদেবের মন্দিরে যে সান্ধ্য পূজা হয় সেই পূজায় মৃদঙ্গের কাজ করে সে গৌরব, এবং যে মেঘ যে গর্জন করবে মেঘের এই গর্জনটা যেন সান্ধ্য পূজার হলো মৃদঙ্গের গর্জনের সাথে তুলনা করা হচ্ছে, এবং করে যেন সে পূর্ণ ফল অর্জন করবে, এবং সেখানে সে তার নবজলবিন্দু
সেটার ঘটিয়ে তারপরে তার দীর্ঘ কটাক্ষ পথ করে সে আবার পথ চলবে। আমরা দেখব যে তারপর সে গম্ভীরা নদীর নির্মল অন্তরে প্রবেশ করবে এবং অমল হৃদয়ের মতো সেই জলধারা তার ছায়ারূপে ধন্য হবে এবং সেই জলে যে চুটুল সফরী মানে পুঁটি মাছ, সফরী অর্থ হচ্ছে পুঁটি মাছ মতো যে শুভ্র কুমুদ শুভ্র নয়নে নদী তাকে দেখছে, সে তার চাহনিকে বিফল করবে না, সেখানে সে তাকে সেও তাকে দেখবে। এবং যে বেতসের শাখা পানির উপর ঝুঁকে পড়েছে যেন নদীর শিথিল হাতে তার বসন কিঞ্চিত ধরে আছে, সেই জায়গাটাই সেই নীল সলিল বাস সরিয়ে সে কি করবে, মেঘের যে আহ্বান সে আহ্বান তাকে যে আহ্বান তার যে তার প্রতি তার যে আহ্বান সে আহ্বানকে সে আসলে সাড়া দিবে এবং মেঘ সে দেবগিরি থেকে রওনা করবে এবং পৃথিবীকে তার বর্ষণে অভিষিক্ত করে আরও সে উত্তরে সে যাত্রা করবে। এবং পথে যেতে যেতে সে কার্তিকের আরাধনা করে আবার যাত্রা শুরু করবে এবং চমন্তী নদীকে সম্বোধন দেখিয়ে সে যেন সেখানে একটু কিছুক্ষণ অবতরণ করে সে সম্পর্কে মেঘ তাকে বলছে। এবং এই নদীতে সে কি করবে, জলগ্রহণ করবে, জলগ্রহণ করে সে হচ্ছে সেখানে অবনত হবে এবং যেটা করবে সে যে দশপুর বধূগণ বধূগণ তাকে যে দেখবে সেই ব্যাপারটা বলছে। এবং আমরা এ পর্যায়ে দেখব যে মেঘকে যে সকলে দেখবে এই দেখাটা একপাক্ষিক হবে না, মেঘকেও সাড়া দিতে হবে, মেঘকেও সেটা রেসপন্স করতে হবে। এবং তারপর বলছে যে এইভাবে সে ছায়ারূপে ব্রহ্মবর্ত জনপদে প্রবেশ করে কুরুক্ষেত্রে প্রবেশ করবে এবং কুরুক্ষেত্রে পৌঁছানোর পর সে সরস্বতী নদীর জল পান করবে, করে তার অন্তরে সে আসলে শুদ্ধ হবে এবং সেখান থেকে সে আরও অগ্রসর হবে। তারপরে সে ছায়ারূপে ব্রহ্মবর্ত জনপদ সেই সেখানে এসে পৌঁছাবে এবং সেখান থেকে হিমাচলের নিকট কনকল হতে যে অবতীর্ণ হয়েছে সেখানে এসে পৌঁছাবে এবং স্ফটিক শুভ্র যে গঙ্গা তার জল আসলে সে পান করবে এবং হিমালয়ের শৃঙ্গে সে অবতরণ করবে এবং সে যেন অজস্র বারিধারা বর্ষণে দাবাগ্নি যেটা আছে সেটা সে নির্বাপন করবে এবং প্রস্তরে ও অবিব্যক্ত শিব পদ চিহ্ন ভক্তিবরে প্রদক্ষিণ করবে। তারপর মৃদঙ্গ গৃহগুহার মুরজের ন্যায় ধ্বনিত হলে সেখানে পশুপতির সঙ্গীত কার্য সম্পন্ন হবে। মানে মেঘের আসলে অনেক ভূমিকা, অনেক দায়িত্ব। আমরা এই কাব্যের ছত্রে ছত্রে আমরা দেখি যে ওই যে আমরা শুরুতে বলে নিয়েছিলাম যে মেঘকে আসলে রিলেট করা, মেঘকে আসলে এই যে ভারতবর্ষের যে জনপদ সেই জনপদের উপর দিয়ে যে মেঘ যাবে, মেঘ যেন তার প্রত্যক্ষ সংস্পর্শে এই জনপদ এবং জনপদের মানুষকে পায় সেটা একটা দেখার চেষ্টা আমরা দেখব। এবং এইভাবে করে কিন্তু মেঘ এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি উত্তর মেঘে যাই, উত্তর মেঘে গেলে আমরা দেখব যে উত্তর মেঘের বর্ণনাটা আসলে কেমন, আমরা সেই জায়গায় গিয়ে কিছুটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে একদম উত্তর মেঘের যে প্রথম যে শ্লোক রয়েছে, বিদ্যুৎ ললিত বনিতায় ইন্দ্রধনুর গৃহচিত্রে গানের আওয়াজে আয়োজনে প্রহিত প্রাখোয়াজে স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষ স্বচ্ছ ভূমিতল সজল মনে হয় লেহন করে মেঘ তুঙ্গ চূড়া সৌধ বলি যেথায় সব লক্ষণে তোমারে অবিকল তুলনা। কি বলছে সে, যে অলকার যে প্রসাদ শিখর সেগুলো হচ্ছে কি গগন স্পর্শী এবং প্রসাদের সুন্দরী